কখনো কখনো আমরা চাই যে আমাদের হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো সেগুলো পুরোপুরি ডিলিট হয়ে যাক, সেগুলো যেন কখনো আর ব্যাকআপ না হয়, এবং কখনো কখনো আমরা চাই যে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া মেসেজগুলো যেন ফিরে আসে। তো এই দুই প্রকার কাজ আপনারা কীভাবে করবেন এই পুরো সিস্টেমটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। অর্থাৎ আপনি আপনার হোয়াটসঅ্যাপের ডিলিট করা যে কোনো মেসেজ আপনি ফ্রি আনতে পারবেন, এবং আপনি চাইলেও আপনার হোয়াটসঅ্যাপের যতগুলো মেসেজ আছে সেগুলোকে পার্মানেন্টলি ডিলিট কীভাবে করবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভিডি টিপস প্রো। ভিডি টিপস প্রোর পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি স্বপন রায়, আশা করি সকলে ভালো আছেন। সো আপনার আজকের ভিডিওর টপিক আপনারা জেনে গেছেন, তো সময় নষ্ট না করে আমরা চলে যাবো মূল ভিডিও টপিকে, এবং আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এই কাজটা করবেন। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত ভিডিও টিপস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে সব বেল আইকনটি এনেবল করে দিন যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি নোটিফিকেশন আগে পেয়ে যান। সো লেটস গেট স্টার্টেড টু মেইন পার্ট অফ দিস ভিডিও। সো প্রথমত কয়েকটা কমন বিষয় আপনাদেরকে বলে নেই। এমনটা অনেকেই অনেক সময় হয় যে আমাদের হোয়াটসঅ্যাপটা আনফর্চুনেটলি অর্থাৎ হঠাৎ করে আমরা ডিলিট করে ফেলি। তো আমাদের হোয়াটসঅ্যাপের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ফাইল বা ইম্পর্টেন্ট ফাইল থাকতে পারে। সো এই ফাইলগুলোকে আমরা ইচ্ছা করলে কিন্তু ফিরে পেতে পারি যদি আমাদের মানে হোয়াটসঅ্যাপে ব্যাকআপ কোনো মেল অ্যাড করা থাকে। তো আমাদের ব্যাকআপ কোনো মেল মানে ব্যাকআপ মেল এটা কিন্তু অ্যাড করাই থেকে নর্মালি যখন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু আমাদের মানে ব্যাকআপ যে মেলটা আছে এটা অটোমেটিক্যালি নিয়ে নেয় বা আমাদেরকে পারমিশন চায়, আমরা তখন স্বভাবতই দিয়ে থাকি। তো এই ব্যাকআপ মেলটা থাকলে আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের যতগুলো ডিলিট মেসেজ আছে সেই মেসেজগুলোকে ফ্রি আনতে পারবো। তো সেটা কীভাবে করবেন, তো চলুন আগে প্রথমে এটা দেখে আসি। একটা বিষয় লক্ষ্য করবেন যে অনেকেই আছে কী ধরনের, যে আপনার হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আছে এই মেসেজগুলো ডিলিট করে দেওয়ার জন্য আপনার ফোনটাকে পর্যন্ত রিসেট করে দেয়, বাট তারপরেও যখন হোয়াটসঅ্যাপটা নতুন ইনস্টল করে তারপরে অটোমেটিক সেই মানে ডাটাগুলো ব্যাকআপ হয়ে চলে আসে। এই কাজটা হওয়ার মূল কারণ হচ্ছে সোর্স ফাইল ডিলিট না করা। তো এই সোর্স ফাইল কীভাবে ডিলিট করতে হয়, পার্মানেন্টলি ডিলিট করতে হয়, সেই বিষয়টা আমি এখানে আপনাদেরকে বলবো। সো প্রথমে আমি আপনাদেরকে বলি কীভাবে আপনার হোয়াটসঅ্যাপের ডেটা আপনি রিকভার করবেন অর্থাৎ ব্যাকআপ করবেন। সো ডেটা বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে এসএমএসগুলো আপনার ডিলিট হয়ে গিয়েছে সেগুলো আপনি কীভাবে ব্যাকআপ করবেন। তো সেটা করার জন্য আপনার দুই ধরনের দুইভাবে হোয়াটসঅ্যাপটা ডিলিট হতে পারে। প্রথমত আপনি আপনার যে ফোনটা আছে এটা ফুললি রিসেট করলেন সেটা একটা, এবং সেকেন্ডলি শুধু হোয়াটসঅ্যাপকে আনইনস্টল করলেন সেটা একটা বিষয়। তো যদি শুধু হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করেন তাহলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পরপরই আপনি যখন হোয়াটসঅ্যাপে লগ ইন করতে যাবেন তখন আপনার ব্যাকআপ করার যে ইয়েটা আছে সেটা চলে আসবে। সেখান থেকে আপনি ব্যাকআপ এবং ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে আপনার ডেটাগুলো ডাউনলোড হয়ে যাবে। বাট আপনি যদি আপনার ফোনটাকে ফুললি রেজিস্টার্ড করে দেন সেক্ষেত্রে আপনি যদি আবার নতুন করে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করেন তখন আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত আপনাকে জিমেল অ্যাড করতে হবে, সেই জিমেলটা যে জিমেলটা আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকআপে আপনি ইউজ করেছিলেন। কারণ এই ব্যাকআপের সোর্স ফাইল যেটা আছে এটা কিন্তু জিমেলের গুগল ড্রাইভে সেভ হয়ে থাকে। তো যখন আপনি জিমেলটাকে অ্যাড করবেন তারপরে আপনি যখন হোয়াটসঅ্যাপে যাবেন তখন আপনি হোয়াটসঅ্যাপ থেকে সেটিংসে যাবেন, অর্থাৎ থ্রি লাইন যে মেনুটা আছে, থ্রি ডট আইকন যে মেনুটা বা থ্রি লাইন যেটাকে বলা হয়, সেখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে স্ক্রিনে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনে ক্লিক আমার সেখানে ক্লিক করার পর ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করলে আপনার যে ডেটাগুলো আছে বা পুরনো মেসেজগুলো আছে সেই মেসেজগুলো আপনার মিডিয়া ফাইল অর্থাৎ ফটো বলেন ভিডিও বলেন সব কিছু সহ ব্যাকআপ হয়ে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ অর্থাৎ ডিলিট মেসেজ ব্যাকআপ করার প্রসেস। তো এখন কথা হচ্ছে যে অনেকেই চেষ্টা করেন যে আপনার যে আগে মেসেজগুলো ছিল এগুলোকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়ার জন্য, বাট পারতেছেন না। কারণ আপনি যখনই আপনার হোয়াটসঅ্যাপে লগ ইন করতেছেন তখন আপনার ব্যাকআপ ফাইলটা চলে আসতেছে। তো এইটা আপনি কীভাবে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন, তো পার্মানেন্টলি ডিলিট করার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে যে সোর্স ফাইল যেটা আছে সেই সোর্স ফাইলটাকে ডিলিট করে দিতে হবে। তো সোর্স ফাইল কীভাবে ডিলিট করতে হয় এটা আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য ফোনটাকে পর্যন্ত রিসেট করে দিই, বাট ঘুরে ফিরে যখন আমরা আমাদের মেলটা অ্যাড করি তখন আবারও আমাদের হোয়াটসঅ্যাপের আগের মেসেজগুলো চলে আসে। তো চলুন এবার আমরা দেখি যে আমরা কীভাবে আমাদের হোয়াটসঅ্যাপের ফাইল যেগুলো আছে সেগুলোকে পার্মানেন্টলি ডিলিট করে দেবো। তো প্রথমত ওপেন করুন আপনার গুগল ড্রাইভ, যে সফটওয়্যারটা বা অ্যাপটা আছে সেই গুগল ড্রাইভসটাকে ওপেন করুন আপনার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ওপেন করার পর আপনি খেয়াল রাখবেন যে আপনার হোয়াটসঅ্যাপের ডেটা ব্যাকআপ করার জন্য আপনি যে জিমেলটা ব্যবহার করেছেন সেই জিমেলটা লগ ইন করা আছে কি না। তো লগ ইন করা থাকলে আপনি উপরে আপনার অ্যাকাউন্টের চিহ্নটা দেখতে পারবেন, এবং যদি লগ ইন না করা থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার সেই জিমেলটা অ্যাড করে নেবেন। তো এরপর যে কাজটা করতে হবে, থ্রি লাইন যে মেনুটা আছে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর একটু নিচে দেখবেন যে ব্যাকআপ লেখা আছে,
এই ব্যাকআপে ক্লিক করলেই আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপের যে ব্যাকআপ ফাইলটা আছে সেই ব্যাকআপ ফাইলটা দেখতে পারবেন। এখন যদি আপনি চান যে আপনার এই যে হোয়াটসঅ্যাপে যতগুলো পুরনো মেসেজ আছে বা আপনার যে মেসেজগুলো আপনি করেছেন তো এগুলো না আসুক, কখনো যেন ব্যাকআপ কেউ করতে না পারে, সেক্ষেত্রে আপনাকে এই ফাইলটা ডিলিট করে দিতে হবে। তো ফাইলটা ডিলিট করার জন্য প্রথমত থ্রি লাইন যা অর্থাৎ থ্রি ডট মেনু যে দেখতে পাচ্ছেন সেই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এবং থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনাকে ওখানে দেখুন ডিলিট লেখা আছে, এই ডিলিটে ক্লিক করতে হবে এবং এখান থেকে কনফার্ম করে দিতে হবে। সো ডিলিট কনফার্ম করলে এই আপনার যে ফাইলটা আছে ব্যাকআপ ফাইলটা আছে এটা পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে এবং এই ডিলিট ফাইলটা আপনি আর মানে কখনো রিটার্ন পাবেন না। আপনার হোয়াটসঅ্যাপে আপনি যতবারই যান না কেন এই ব্যাকআপটার অপশন আর চলে আসবে না এবং আপনি পার্মানেন্টলি আপনার যে ব্যাকআপ ফাইলটা ছিল সেটাকে ডিলিট করতে সক্ষম হবেন। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনারা দেখলেন যে আপনি কীভাবে পুরো ফাইল অর্থাৎ হোয়াটসঅ্যাপের পুরো ফাইল পার্মানেন্টলি ডিলিট করে দেবেন, সেটা কখনো আর ব্যাকআপ চলে আসবে না, এবং এটাও দেখলেন যে কীভাবে আনফর্চুনেটলি মেসেজগুলো ডিলিট হয়ে যাওয়া বা আপনার হোয়াটসঅ্যাপ আনইনস্টল হওয়ার পর আপনার অ্যাপসের যে ডাটাগুলো অর্থাৎ মেসেজগুলো আছে সেগুলোকে রিটার্ন করে আনবেন। সো আই হোপ ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন, অবশ্যই কোনো একটা ভালো কমেন্ট করবেন অ্যান্ড ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো নমো ডুডে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।